আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা মাহমুদ মাল্টিমিডিয়া টিভির নিয়মিত নিউজ বুলেটিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক সংবাদ শুরু করার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো অধিদপ্তরের সঙ্গে মন্ত্রণালয়ের কোনো সমস্যা নেই স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডিজির অনুরোধে রিজেন হাসপাতালের সঙ্গে চুক্তির অনুষ্ঠানে ছিলেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালে তবে মন্ত্রণালয় ও অধিদপ্তরের মধ্যে কোনো সমস্যা আছে বলে তিনি মনে করেন না হয়তো সাময়িক একটা ভুল বোঝাবুঝি হতেই পারে আর সেটার জন্য কোনো স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে বলে মনে করেন না তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে আজ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে মন্ত্রী কথা বলেন যে কেজি ও রিজেন হাসপাতালের অনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন দুটি সংস্থাকে কিছু কাজের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল একটা হলো যে কেজি যদি অন্যায় কাজ করে থাকে তাহলে সেই প্রতিষ্ঠান ও তিনি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দায়ী আরেকটা হলো রিজেন হাসপাতাল সেই হাসপাতালকে নিয়োগ দেওয়ার বিষয়ে কিছু প্রতিক্রিয়া আছে সে প্রতিক্রিয়াগুলো পালন করে অধিদপ্তর সে প্রতিক্রিয়া পালন করে তাদের নিয়োগ নিয়োগ দেওয়া হয়েছে সই করেছে তিনি বলেন আমরা ডিজি অফিসে একটি সভায় গিয়েছিলাম আন্তর মন্ত্রণালয় সভা ছিল সচিবেরা ছিলেন অন্য ব্যক্তিরাও ছিলেন ডিজির অনুরোধে আপনারাও একটু থাকেন চুক্তি স্বাক্ষর হবে কি সে স্বাক্ষর রিজেন্টের সঙ্গে স্বাক্ষর হবে দুপুরে খাবারের পর তো আমরাও সেখানে ছিলাম আমরা খুশি ছিলাম যে একটা নতুন হাসপাতাল আসল করোনা চিকিৎসা দেবে প্রাইভেট তখন করোনা চিকিৎসা দিতে দিধা করছিল ওনারাও আসল ওনারা এসে সই স্বাক্ষর করলো আমরাও খুশি হলাম বেশ আমরা ওখান থেকে সরে গেলাম পরবর্তীকালে যে ঘটনাগুলো তা দুর্ভাগ্যজনক নেককারজনক যে কাজ করেছে অন্যায় কাজ করেছে অন্যায় কাজ কোলে আইন অনুযায়ী যে ব্যবস্থা আছে সেটা নেওয়া হয়েছে সে অনুযায়ী শাস্তি হবে এখানে মন্ত্রণালয় কোন নির্দেশনা দিয়েছে কিনা দিলে তো ফাইলেই থাকতো ডিজির কাছে চাওয়া ব্যাখ্যা দিলেই পাবেন সচিব ব্যাখ্যা দিয়েছেন দেখি কি ব্যাখ্যা দেয় বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সের বিষয়ে অভিযান চালানোর কথা জেনে স্বাস্থ্যমন্ত্রী বলেন এই অভিযান চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে তারা প্রতিনিয়ত পরিদর্শন করবে এবং যাচাই করবে সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সেবা বিভাগে। সচিব আব্দুল মানান এবং স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ আলী নুরের সঙ্গে আলাদা বৈঠক করেন বৈঠকে সচিবদের দেশের সব ক্লিনিক ও হাসপাতালে সাধারণ মানুষ সেবা বঞ্চিত হচ্ছে কিনা সেই ব্যাপারে তৎপর থাকা নির্দেশ দেন পাশাপাশি কোনো ক্লিনিক ও হাসপাতালে কোনো অনৈতিক কর্মকাণ্ড হলে দ্রুততার তার সঙ্গে জটালো ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক দর্শক এই ছিল এখনকার মতো সংবাদ আশা করি সংবাদটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন যাতে সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ